বন্ধুরা শুভ সকাল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আজকে রবিবার, এখন সকাল 9:20। তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু কম বেশি জানি বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে। তো যেখানে নাকি 100+ মিলিয়ন লোক মানে সমবেত একসাথ হয়ে যুদ্ধ করেছিল, আর 78 মিলিয়ন লোক যেখানে মৃত্যুবরণ করে সেই যুদ্ধে। তো আজকে নিয়ে যেতে চলছি আজকে অন্যরকম পাহাড়ে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939-এর কথা, এটা 39-এর কথা। তো এখানে ছিল একটা সামরিক ঘাঁটি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আরম্ভ করি, খুব মজা হইতে চলছে। আর এখানে একটা মিনি পার্ক রয়েছে, চিলড্রেন পার্ক। তো এখানে যেতে লাগবো টিসুর থেকে প্রায় 8 কিলোমিটার। তো বন্ধুরা, আমি কিন্তু যতগুলি ভিডিও শ্যুট করছি বা যতগুলি জায়গায় ভিজিট করছি প্রায় একাই গেছি। তো আজকে আমার লগে এক বন্ধু রয়েছে, অনেকে সেটা চিনাকি করে দিই। বলো তো। নমস্কার বন্ধুরা, আমার নাম মিত্তুন, আমার বাড়ি কলকাতায়, আমি এই কেরালায় থাকি, একসঙ্গে কাজ করি। হ্যাঁ, আজকে আমরা এক জায়গায় যাবো, একটা ভালো জায়গায় পাহাড়ে, সেখানে সব কিছু দেখাবো তোমাদের। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। হ্যাঁ হ্যাঁ। তো আজকে ভিডিওটা খুব মানে আনন্দ হয়ে যাইতেছে, আর জানো তো বহুতগুলি শট একা লইতে কিন্তু অসুবিধা হয়। তো আজকে ও অনেক থাকবো লগে, আমার বন্ধু, ভালো হইব। তো চলো তো বন্ধুরা, ফাইনালি আমরা অটোটা নিয়ে নিছি টিসুর এখান থেকে, সিটির থেকে প্রায় 9 কিলোমিটার। তো ওরা কিলোমিটার হিসাবে যায়, কিলোমিটার 25 টাকা। তো জানি না যেহেতু অটো বুক করে নিয়েছি। তো বন্ধুরা দেখা হবে একদম টপে, একদম মানে পাহাড়ের উপর। তো বন্ধুরা ফাইনালি আয়া পাইছি টপে, বহু সময় লাগছে আর বহুত উপর, মোটামুটি তোমার এখান মানে সাগরপৃষ্ঠ থেকে প্রায় 80 ফুট উচ্চতায় আছে, আর এখনও উঠতেই লাগবে বহুত উচ্চতায়। তো টিকিটও কাটিয়ে নিলাম, দুইজনের 20 টাকা নিছে, আর ক্যামেরা তোমার নো কস্ট এলাও আছে। তো চলো বন্ধুরা এন্ট্রি করি। দেখো পখিলা কত সুন্দর একটা মুহূর্ত আছে। তোমরা কোনখানে কি আছে কোন মানে দেখার মতো ডিটেলস মানে দেখো, আর লোক বহুত কম। তোমাদের এখানে এই বাচ্চা পোলা পান, এটা একটা ছোট পার্ক ছিল, এখানে লোক নাই, মানে পোলা পান নাই, 5:30টা পোলা পান আছে। চলো অন্য জায়গায় যাবো। রোদ্রের মাঝে বন্ধুরা এগুলো ভালো লাগে নাকি বলো তো? বাচ্চা পোলা মানে আমরা ঘুরে ঘুরে দোলতাছি, বাহ।
কইনি ভাই কইনি বা তবে রেস্ট নিলাম এখানে আরো কিছু জায়গা আছে পরে এখানে রেস্ট রেস্ট নিয়ে পরে যাব মধ্যে মধ্যে অল্প অল্প বৃষ্টি পড়তেছে তো যখন শহরগুলি প্রায় অল্প অল্প দেখা যায় ওখানে পুরো গুলো হয়ে গেছে মানে প্রচুর বৃষ্টি পড়তেছে তো মে জুন মাসে কেরালায় কিন্তু প্রচুর বৃষ্টি হয় হয়তো ধরা যায় না কারণ বহুত আগের পুরোনো কথা বহুত আজকে তোমার 1939 এর কথা যখন সময় নাকি তোমার 100 মিলিয়নের অধিক আর 70-85 মিলিয়ন মানুষ এখানে নিহত হয় আর 1 মিলিয়ন অত অধিক তোমার ব্রেমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে সেই যুদ্ধে আপনারা জানেন আমি বলতে লাগবো না তো এখানে রয়েছে খুব ভালো জায়গায় বন্ধুরা আসো যে কেরালা ত্রিশুর সিটিতে কাজ করতেছো বা আসো তো একটা ভালো জায়গা এখানে বেশি টাকাও লাগবো না আসতে দেখা যাও এসে আর আমরা তো এগুলি সময় পাই না দেখার জন্য হয় না তো যারা যারা আসতে পারবো না আমার ভিডিও দেখো আর ভিডিওটা শেয়ার করে দাও এটা খুব পুরনো স্থান এটা আমরা যেন মানে ভাগ্য দেখতে পারতেছি বাসও রয়েছে দেখো পর্যটক বাস টুরিস্ট বাস রয়েছে চলো আমরা অন্য জায়গায় চলি যখন আসছিলাম লোক ছিল না তখন প্রায় 2-3টা বাস একলগে আইছে অধিক লোক হয়েছে এখানে তো ওরাও জানে যে এটা একটা দেখার মতো জায়গা ওরা দেখতে এসে অধিকাংশ মানে পুরুষ মহিলা আছে সে বাচ্চা পালন কমই আছে অতরা মাস্টার মাস্টারনি কিংবা স্কুল বা স্কুল কলেজ থেকে আসে জানি তোমরা চলো আর কি কি আছে দেখে নেই
গেছিলাম মোটামুটি যা ছিল সব দেখা ঘোরা হয়ে গেছে। তখন তো এখানে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে, কিছু খাওয়া নেই, খাওয়া দাওয়া করিয়া চলে যাবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। জয় হিন্দ, জয় অসম।